আসসালামু আলাইকুম সুধু দর্শক আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও করছি একটি বলতে পারেন অনুসদ মানে অনুসন্ধানমূলক ভিডিও যদিও আমার ভিডিও খুব কাঁচা হাতের মানে আনারিম ভিডিও বানাই আমি অত এক্সপার্ট না ভিডিও এডিটিংয়ে তবু আমি আপনাদের কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব তো আমাদের বাংলাদেশে যুগ যুগ ধরে প্রায় আজ থেকে প্রায় তিরিশ চল্লিশ বছর ধরে আমাদের দেশ থেকে বিভিন্ন দেশে প্রবাসীরা শ্রমিক হিসেবে মানে বিভিন্ন দেশে আমাদের বাঙালি বাংলাদেশের লোকজন শ্রমিক হিসেবে যায় যাদেরকে আমরা প্রবাসী বলি প্রবাসীরা বিভিন্ন কষ্ট বিভিন্ন দেশে গিয়ে প্রচুর পরিশ্রম করে বৈদেশিক মুদ্রা পাঠায় যেটাকে আমরা রেমিটেন্স বলি এই রেমিটেন্স দিয়ে আমাদের দেশে মোটামুটি একটা অর্থনৈতিক খুব একটা মানে ভালো একটা অবস্থায় নিয়ে গিয়েছে এই প্রবাসীরা কিন্তু এই প্রবাসীরা এখন শুধু সৌদি আরব কুয়েত কাতার মধ্যপ্রাচ্য বা মালয়েশিয়া সিঙ্গাপুর সব দেশেই থাকতে চায় না তারা তাদের স্বপ্ন এখন আরও অনেক দূর অনেকেই অস্ট্রেলিয়া আসতে চায় অনেকে ইউরোপ যেতে চায় অনেকে কানাডা যেতে চায় অনেকে আমেরিকা যেতে চায় আর এই এই তাদের এই স্বপ্নগুলোকে কাজে লাগিয়ে বাংলাদেশের আনাসে আনাশেখানাসে চিপাগলিতে অনেক ধরনের কিছু ভুতরে এজেন্সি তৈরি হয়েছে যারা আপনাকে প্রতারণা করে মানে আপনার কাছ থেকে প্রতারণার ফাঁদ পেতে আপনাকে বিভিন্নভাবে ঠকাচ্ছে এই রকম কিছু ভিডিও আমি এখানে করছি তো এখানে প্রথমেই বলছি আমি আমার ব্যক্তিগত আমার ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে এবং যে আমাকে এই জিনিসগুলো শেয়ার করেছে তার নিরাপত্তার স্বার্থে আমি যতটুকু পারব নাম এবং যোগাযোগ নাম্বারগুলো লুকিয়ে রাখবো আপনাদের শুধু সচেতনতার জন্য আমি কোনো নির্দিষ্ট এজেন্সিকে বা কোনো একটা নির্দিষ্ট এজেন্টকে আমি এখানে প্রচার করব না কারণ ক্ষেত্রে হয়তো আমার সেও তার অনেক পাওয়ারফুল কারণ আপনারা খেয়াল করে দেখবেন এরকম অনেক বৈধ এরকম অনেক ভুয়া ভিসার নিউজ আসছে বাংলাদেশের প্রথম আলো পেপারে আপনি দেখবেন সিডনি প্রবাসী এক ইমিগ্রেশন লয়ার কাউসার আহমেদ উনি লিখেছেন যে ভুতরে ভিসায় কিভাবে অস্ট্রেলিয়া মানুষকে প্রতারণা করে পাঠানো হচ্ছে বা পাঠানোর চেষ্টা করা হচ্ছে অনেকে আসতে পারে না কিন্তু বাস্তবতা হচ্ছে যখন আপনি ভেভো লিংকে দেখবেন এবং তাদের পাসপোর্ট বা নাম দিয়ে সার্চ করে দেখবেন যে সেখানে তাদের ভিসাগুলো পাওয়া যায় কিন্তু এভাবে পনেরো ষোলো লক্ষ টাকা খরচ করে অনেকে ট্যুরিস্ট ভিসা বা কোনো একটা ভিসা নিয়ে অনেকে এয়ারপোর্ট থেকে ঘুরে চলে যায় তারা আর যেতে পারে না তো যে রকম ভুয়া ভিসাগুলো দেয় সেই ভুয়া ভিসাগুলো তারা ভেবতে কীভাবে আপলোড করে এটি এখনো আমার জানা নেই এবং অনেকেই এটা নিয়ে অনেকে এটা নিয়ে অবাক যে এই একটা অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের একটা ওয়েবসাইট খুব সিকিউর সেখানে এই লিস্টে তারা কিভাবে নামটা আপনার নাম এবং আপনার ভিসা পাসপোর্ট সব সেখানে আপলোড করে রাখে তো নিশ্চয়ই শুধু এদের নেটওয়ার্কটা ঢাকার সেই চিপাগলির সেই ভুতরে এজেন্সির মধ্যে না এদের নেটওয়ার্কটা আরও অনেক দূরে আরেকটি বিষয় এই ভেভোতে যে কাজগুলো হয় মানে ইমিগ্রেশনের যে ওয়েবসাইটের কাজগুলো হয় বাংলাদেশে নাই মানে এটা বাংলাদেশের মানে বাংলাদেশ ইন্ডিয়া এ নেপাল এই সব রিজিয়নের জন্য অফিসটা হচ্ছে ইন্ডিয়াতে কাজে এগুলো সব কিছু ইন্ডিয়া থেকে ম্যানেজ হয় তো তাহলে এখন আপনি দেখেন তাদের নেটওয়ার্ক শুধু বাংলাদেশে নয় তাদের নেটওয়ার্কটা ইন্ডিয়াতেও রয়েছে কাজেই সেখানে আপনার আমার মতো মানুষ এদের বিরুদ্ধে লেগে কি কতটুকু কি করতে পারব সন্দেহ সন্দেহ বলতে এখানে আরো মানে জেসে গিয়ে নিজের নিজের ক্ষতি করা ছাড়া আর কোনো উপায় নেই এই জন্য বলি আমি যেটা বলি সবাইকে যারা আপনারা এই ধরনের অফার পাবেন তারা আসলে নিজে 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 সচেতন থাকবেন নিজে নিজে ভেরিফাই করে নিজেকে সেভ রাখার চেষ্টা করবেন এছাড়া আর আমার কিছু বলার নেই তো এখন আমি এক এক করে দেখাচ্ছি যে আসলে তারা কি বলে এবং কিভাবে এরা প্রতারণা করার চেষ্টা করে আমি প্রথমে ছদ্মনাম ব্যবহার করছি ধরুন রংপুর থেকে কোন এক কোন এক ব্যক্তি ফজলু মিয়া ফোন করেছে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য সে একজন পেশায় মনে করেন ওয়েল্ডার তাকে এখন তারা কি বলে ভিসার অফারটা দিচ্ছে বা কি বলে তাকে পাঠাচ্ছে সেইটা আপনাদের এখন শোনাচ্ছি আসসালামু আলাইকুম ভাইয়া অস্ট্রেলিয়া হচ্ছে এটা আপনার 3 বছরের পারমিট হবে 3 বছর পর পর আপনার ভিসা কোম্পানি থেকে রিনিউ করে দিবে আপনার ভিসা হতে সময় লাগবে হচ্ছে 5 মাস আপনার খরচ পড়বে ছয় লক্ষ টাকা ভিসা হয়ে যাওয়ার পরে আপনি যদি চান তাহলে আপনি আহ যাচাই করার পরে আপনি চাইলে হচ্ছে সম্পূর্ণ টাকাও অস্ট্রেলিয়া যেয়ে কাজ করে করে আট মাসে পরিশোধ করতে পারবেন কিন্তু এটা একটা অফার আছে অফার এই মাসের সাতাশ তারিখ পর্যন্তই আছে সাতাশ তারিখের মধ্যে যদি আবেদন করেন তাহলে পাঁচ ছয় লক্ষ টাকা থেকে আপনার পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট করা হবে এবং আপনি সম্পূর্ণ ছয় লক্ষ টাকা অস্ট্রেলিয়া যেয়ে কাজ করে করে পরিশোধ করার সুযোগ পাচ্ছেন আপনার চাকরি হবে হোটেল রেস্টুরেন্ট শপিং মল ডেইরি ফার্ম প্যাকেজিং ওয়েল্ডার প্লাম্বার পাইপ ফিটার রিগার মেশন ড্রাইভার ইলেকট্রিশিয়ান পেইন্টার টেকনিশিয়ান সিভিল ইঞ্জিনিয়ারিং সহ আরো বিভিন্ন সেক্টর আছে বেতন হবে দুই লাখ আশি থেকে সাড়ে লাখ পর্যন্ত আট ঘন্টা ডিউটি হবে ওভার টাইম করলে স্যালারি আরো বেশি পাওয়া যাবে আপনার এটার জন্য আবেদন করতে হবে আবেদন করতে হলে আপনার পাসপোর্টের ফটোকপি আপনার দুই কপি ছবি আর যদি এক্সট্রা কোনো কাজের সার্টিফিকেট থাকে বা পড়াশোনার সার্টিফিকেট থাকে দিবেন না থাকলে কোনো সমস্যা নাই আর হচ্ছে বারো টাকা দিয়ে আবেদন করতে হবে আবেদন করার 10 থেকে পনেরো দিনের মধ্যে আপনাকে জবের কনফার্মেশন দেওয়া হবে আপনি যে পেমেন্ট করবেন পেমেন্টের একটা রিসিট আপনি পাবেন সেই টা দেখালে আপনার টাকা আপনার ফেরত হয়ে যাবে যদি আবেদন করতে হয় এ মাসের সাতাশ তারিখের মধ্যেই আবেদনটা করতে হবে আসসালামু আলাইকুম ভাইয়া যেহেতু জব ভিসা আর সরকার যেহেতু লোক নিচ্ছে অফার লেটার চলে আসে আপনি অফার লেটার যে আসবে কি না আসবে সেটা তো আমি বললাম যে আবেদন করার 10 থেকে 15 দিনের মধ্যেই আপনাকে কনফার্ম করা হবে আর যদি অফার লেটারের কোনো কনফার্মেশন না আসে 10 থেকে 15 দিনের মধ্যে আপনি আপনার টাকা রিটার্ন নিয়ে যাবেন এটাই কিন্তু আমি আপনাকে বলেছি তাইলে আপনি আবার বন্সটা শুনে নেন তো আমি আমার কাছে একজন যোগাযোগ করেছিল সে আমাকে কয়েকটি নাম্বার দিয়েছিল সেই নাম্বারগুলো আমি এখানে শেয়ার করছি না আমি সেই নাম্বারগুলোতে ফোন দিয়েছি এক এক করে অনেকগুলো নাম্বারে ফোন দিয়ে একটি নাম্বারে আমাকে ফোনটা ধরে কিন্তু আমি আসলে হোয়াটসঅ্যাপে কল দিয়েছিলাম এবং আমি হোয়াটসঅ্যাপের কল রেকর্ড করা জানি না এবং জানতাম না যার ফলে আমি তার কথাটা রেকর্ড করতে পারিনি তবে আমাকে ঠিক একইভাবে রকম মুখস্থ বিদ্যার মতো এইরকম সব যা বলেছে তাই এবং শেষে যখন আমি বলেছি যে আমি আসলে স্কিল অ্যাসেসমেন্ট লাগবে কি না তারপরে এইসব জানতে চেয়েছি তখন এক পর্যায়ে আস্তে আস্তে তার টোনটা একটু মানে রাগান্বিত তার সুন্দর কথ্যটা এক পর্যায়ে মানে কর্কশ হতে শুরু করে তখন আমি যখন বলি যে আপনারা যে পাঠাচ্ছেন সেখানে কে কাজ করে কোনো ইমিগ্রেশন লয়ার আছে কি ইত্যাদি যখন জানতে চাই তখন তারা বলে আমরা কাকে দিয়ে করি সেটা আপনার জানা দরকার কি আপনি কাজ করবেন আমাদের সাথে আমরা কাজ করবো লয়ারের সাথে তখন আমি বলছি যদি লয়ারের কোনো নাম্বার থাকে মানে কী নাকি আমি তো একটু মানে কৌশল করে বললাম যে কী নাকি একটা নাম্বার থাকে রেজিস্ট্রেশন নাম্বার বা লাইসেন্স নাম্বার সেটা যদি দেন আমি একটু দেখতাম তখন সে রেগে গিয়ে আমাকে বলে যে আপনার সাথে আমার ফালতু কথা বলার সময় নেই আপনি রেখে দেন আমার অনেক কাজ আছে এই পরে সে আমাকে রেখে দেয় এরপরে আমি আর অনেকবার কল দিও তাদের সাথে আমি আর কথা বলতে পারিনি এখন এখন আমি আপনাদের যা দেখাবো যে এরকম কিছু ধরুন সেই ফজলু মিয়া তাদের কাছে যখন যোগাযোগ করেছে তারা তাকে কী জিনিস দিয়েছে কি কি কী অফার দিয়েছে এরকম কিছু দেখাচ্ছি হ্যাঁ দর্শক এখন দেখতে পাচ্ছেন যে সেই ফজলু মিয়া যে ছদ্মনাম ব্যবহার করছি আমি সে যখন তাদের সাথে যোগাযোগ করে তখন তাদেরকে এই ধরনের একটা ইমেল দেওয়া হয় ফজলু মিয়াকে এই ধরনের একটা ইমেল দিয়ে বলা হয় যে তার অফারটা মানে তাকে কনগ্রাচুলেশন জানায় এবং তাকে বলা হয় যে আপ তোমাকে ট্যালেন্ট ব্লুতে ট্যালেন্ট ব্লু নামের একটা কোম্পানি তারা তোমাকে ওয়েল্ডার হিসেবে স্পন্সর মানে অফার করতে চায় এই জন্য তুমি আসো তোমার অফার লেটার ইত্যাদি ইত্যাদি কিন্তু আপনি একটু খেয়াল করে দেখবেন যে এইখানে ইংলিশটা যে আসলে কী লিখতে চাচ্ছেন পরিষ্কার না এখানে দেখেন এক এক করে সব বিষয়গুলোর উল্লেখ উল্লেখ করে দিয়েছে এখানে একটা বলে রাখি আপনাদের অনেকগুলো কিন্তু এই ধরুন এখানে এমপ্লয়ার স্পন্সর যে টেম্পোরারি ভিসা আছে সেটা হলো ফোর এইট টু কাজে এখানে শুধু ফোর এইট টু থাকার কথা ছিল বাকিগুলো থাকার কথা না কারণ বাকিগুলো একজন ওয়েল্ডার হিসাবে এবং মাত্র এসএসসি বা ইন্টারমিডিয়েট পাশ করে একজন ওয়েল্ডার হিসাবে এই ওয়ান এইট সিক্স ওয়ান এইট নাইন ওয়ান নাইন জিরো বা ওয়ান এইট বা অন্যান্য যেগুলো আছে ওয়ান এইট এইট এগুলো কোনো দিন তাদের জন্য হবে না কাজেই এগুলো কেন যে লিস্টে আছে এটা আমার বোধগম্য নয় তো যাই হোক তো এবং এখানে দেখেন একটা নির্দিষ্ট তারিখের মধ্যে দেওয়া আছে এবং সেখানে দেখেন যে আপনি সারা ভিঞ্চির নিচে সারা ভিঞ্চির বেস্ট রিগার্ড সারা ভিঞ্চি দেওয়া আছে এবং ট্যালেন্টগুলোর কথা বলা আছে এখানে সারা ভিঞ্চি যে ল সোসাইটি অফ অস্ট্রেলিয়া এখানে দিয়ে দেওয়া আছে দেখেন সারা ভিঞ্চির কোনো ফোন নাম্বার নাই কোনো ইমেল নাই তার কোনো ওয়েবসাইট নেই তার কোনো এভিএম নাম্বার নেই কিছু নাই তো আমি তখন সারা ভিঞ্চি আসলে কে এটা আগে জানার চেষ্টা করেছিলাম তো সেটা দেখানোর আগে আমি আসলে অন্য জিনিসটা দেখাই আমি যেহেতু ট্যালেন্ট ব্লুর কথা বলেছি আমি ট্যালেন্ট ব্লুতে যোগাযোগ করেছি দেখি ট্যালেন্ট ব্লু কি বলে এখন আমাকে যাই হোক আমি ট্যালেন্ট ব্লুতে ফোন দিয়েছিলাম ফোন দেওয়ার আগে আমি তাদের এই ইমেল দিয়েছিলাম এই ইমেলে আমি বলেছিলাম যে আমার এক রিলেটিভ তোমাদের কাছে তোমাদের কাছে মানে স্পন্সর পেয়েছে বাংলাদেশের একটা এজেন্সি বলছে যে তোমার এখানে এসে সে কাজ করতে পারবে ফোর এইট টু ভিসার মাধ্যমে এবং এখানে তো আমি সাথে ওই যে ফজলু মিয়া যে আমাকে ইমেলটা দিয়েছিল সেটা ফরওয়ার্ড ফরওয়ার্ডেড করেছিলাম আর কি সেই ফরওয়ার্ডেড করার কারণে এবং সেই সঙ্গে আমি সারা ভিনসি এর সম্পর্কেও আমি এখানে লিখেছিলাম যে আসলে এটা তোমাদের কিনা তখন আমাকে তারা রিপ্লাই দিয়েছিল এখন আপনাকে রিপ্লাই মেসেজটা দেখাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন যে ট্যালেন্ট ব্লু যে আমাকে ইমেলটা দিয়েছিল রিপ্লাই সেটি দেখেন যে এখানে দেখেন ট্যালেন্ট ব্লু ইমেল অ্যাকাউন্টস থেকে দিয়েছে তো সেখানে দেখেন দিস উড বি এ স্ক্যাম ইমেল উই ডু নট অফার স্পন্সরশিপ এখানে স্পষ্ট তারা বলে দিয়েছে এখানে দেখেন আরেকটা বিষয় অস্ট্রেলিয়ার রুলস দেখেন অস্ট্রেলিয়া থেকে যখন কেউ আপনাকে ইমেল দিবে অফিসিয়াল দেখেন সেখানে তার কোম্পানির কে দিল ইমেলটা তার ফোন নাম্বার তার ওয়েবসাইট এবং তার ঠিকানা কিছু দেওয়া থাকে অর্থাৎ এখানে আপনি ইচ্ছা করলে এখানে ভেরিফাই করতে পারবেন বা এখানে যোগাযোগ করতে পারবেন তো এবং তারা বলেছে এটা সম্পূর্ণ স্প্যাম মানে এই এই যে এটা সম্পূর্ণ স্ক্যাম একটা ইমেল এটা তারা এর কোনো মানে কোনো স্পন্সর করে না এখন আমি আপনাদের যে পেজটা দেখাচ্ছি দেখেন যে ধরুন সেই ফজলু মিয়াকে যখন অফার লেটার দেয় বা তারা করে কি এরকম সারা ভিনসির এরকম একটা অফার লেটার অ্যাপ্রুভ এইসব দিয়ে একটা দেয় এখানে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট একটা এগুলো সব কম্পিউটারে এডিট করা যায় এইভাবে সে এইভাবে সে দেয় এবং এখানে আর একটি মজার ব্যাপার হচ্ছে যে এই যে লাল যে গোল গোল একটা স্টার সিল আছে অস্ট্রেলিয়ায় কোনো লয়ার বলুন আর যে কোনো ব্যক্তি যদি আপনার সাথে কোনো চুক্তিপত্র সাইন করে সাদা কাগজে সাইন করলেই সাদা কাগজে কিছু লেখার পরে সাইন করলেই যথেষ্ট এখানে এই লাল এই এই নোটারি সিল দরকার নেই কাজে এই এই অতিরিক্ত এই সিলের কারণে এই জিনিসটা আরও সন্দেহমূলক হয়ে গিয়েছে তো এটা এটা ছিল সেই মানে অ্যাপ্রুভ লেটার সারা ভিনসি জেল যে যে লেটারটা শো করে আর কি অফার লেটার সেটা যেটা একটা কিউ আর কোড দিয়ে এখানে ঢুকতে হয় এখানে তারপরে সারা ভিঞ্চি যে সেকেন্ড পেজটার আছে সেখানে দেখবেন যে সারা ভিন্সি নামের লেখা আছে এবং দেখেন যে তার সার্টিফাইড বাই ল সোসাইটি অফ অস্ট্রেলিয়া এইসব দেওয়া আছে কিন্তু দেখেন এখানে ল সোসাইটির কোনো অ্যাড্রেস তাদের এবিএন নাম্বার তাদের ফোন নাম্বার কোনো কিছু দেওয়া নেই এবং এখানে দেওয়া আছে এটা দেখেন জাস্ট গভেন্টের কিছু লোগো দিয়ে দেওয়া আছে এটা কিন্তু আসলে জাস্ট তারা পিডিএফ এ বসিয়ে বানিয়ে ফেলেছে এখানে একটু খেয়াল করে দেখেন আমি রাউন্ড দিয়েছি ইমি ড্যাশ অস্ট্রেলিয়া ডট এইভাবে যদি এটা অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের ওয়েবসাইট হতো তাহলে এখানে ডট লেখা থাকতো সরাসরি কাজে এখানে এটা হচ্ছে সম্পূর্ণ এদের নিজস্ব বানানো এটা জাস্ট হলো পিডিএফ কপি বানানো আছে আপনাকে কিউআর কোড দিলে আপনি স্ক্যান করার সাথে এখানে ঢুকে যাবে আপনি মনে করবেন যে আপনি হয়তো রাইট আপনার হয়তো ওয়েবসাইটে বা সব তথ্য তত্ত্ব ডিজিটালি আছে মানে একদম ডিজিটালি আপনাকে ফাঁকি দেওয়ার ট্রাই করছে এরপর আমি সারা ভিঞ্চি সম্পর্কে জানতে চেষ্টা করলাম আমি অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের যে রেজিস্টার্ড মাইগ্রেশন এজেন্ট আছে যে ডাটাবেস আছে ও মারা এটা হলো ও মারা আপনার ওয়েবসাইটে দেখতে পারবেন এগুলো সমস্ত সরকারি ওয়েবসাইট আপনার কাউ কোনো লিঙ্ক থেকে কেউ একটা লিঙ্ক দিয়েছে আপনি সেখান থেকে যাবেন না কারণ হচ্ছে কি ওরা লিঙ্কটাকে ডাইভার্ট করে দিতে পারে তখন আপনার মনে হবে যে ও আচ্ছা এখানে এসে পাওয়া গেল তাহলে হয়তো আসে কিন্তু না আপনি সরাসরি এই নামে সার্চ দিবেন ও মারা মানে ও এম এ আর এ অথবা দেবেন যে সার্চ ফর রেজিস্টার্ড মাইগ্রেশন এজেন্ট এই নামে আপনি গুগলে সার্চ দেন দিয়ে এই ও মারার ওয়েবসাইটে গিয়ে আপনি সরাসরি দেখতে পারবেন আমি সারা ভিনসি লিখেছিলাম লিখে সার্চ করে দেখেছি এই নামের কোনো কোনো লয়ার খুঁজে পায়নি এরপর আমি যেটা করছিলাম যে অস্ট্রেলিয়ান ল সোসাইটি যারা তারা বললো আমি অস্ট্রেলিয়ান ল সোসাইটি নামে অনেক সার্চ করে দেখলাম ল সোসাইটি অফ অস্ট্রেলিয়া নামের কোনো প্রতিষ্ঠান অস্ট্রেলিয়ায় নেই লেখা আছে ল সোসাইটি অফ ভিক্টোরিয়া ল সোসাইটি অফ নিউ সাউথ ওয়েলস ল সোসাইটি অফ তাসমানিয়া বিভিন্ন নামে আছে কিন্তু ল সোসাইটি অফ অস্ট্রেলিয়ার নামে নেই তখন আমি যেটা অস্ট্রেলিয়ান ল ইয়ারদের একটা ডাইরেক্টরি পেলাম মানে সেখানে সবগুলো ল ইয়ারের একটা নাম দিলে তাদের ঠিকানা খুঁজে পাওয়া যায় তো আমি সেখানে সারা ভিনসি এবং স্টেট ভিক্টোরিয়া লিখে সার্চ দিলাম এখানে দেখেন বললো যে কোনো ম্যাচ করে নেই অর্থাৎ কোনো জিরো কোনো কাউকে খুঁজে পাওয়া যায়নি আরেকটি বিষয় বলছি আপনি আপনি যদি অস্ট্রেলিয়াতে কারো বিজনেস নেম বা কারো কেউ অস্ট্রেলিয়া ভ্যালিড ব্যবসা প্রতিষ্ঠান আছে কি না এটি আপনি খুঁজলে আপনি এবিএন লুক আপ অস্ট্রেলিয়া দিয়ে দেখতে পারেন এবিএন লুকআপ অস্ট্রেলিয়া এই দেখেন এবিএন লুক আপ অস্ট্রেলিয়া আপনি সবসময় মনে রাখবেন আপনি যখনই গুগলে সব সার্চ করে দেখবেন দেখবেন প্রত্যেকটা ওয়েবসাইটের ডট দেওয়া থাকে সেটা হলো অস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইট আপনি দেখেন এখানে যখনই ক্লিক দিচ্ছেন দেখেন এটা অস্ট্রেলিয়ান সরকারের ওয়েবসাইট ওয়েবসাইটে লেখাই আছে এবিআর ডট এখানে আপনাকে কোনো কিছু এগুলো পিডিএফ করা না এগুলো সরাসরি ওয়েবসাইটের পেজ এখানে আপনি এবিএন নাম্বার সার্চ দিতে পারেন যেহেতু এবিএন নাম্বারটা দেওয়া হয়নি সারা ভিনসি বলেন বা অন্য কাউকে দেওয়া হয়নি তখন আপনি নাম সার্চ করলাম আমি সারা ভিনসি নামেই সার্চ করলাম তো সারা ভিনসি নামে যখন দিচ্ছি দেখেন অনেকগুলো আসছে পুরো অস্ট্রেলিয়ার বিভিন্ন নামে আছে বিভিন্ন জায়গায় আমি তখন এটাকে রিফাইন করি দেখি রিফাইন করে শুধু ভিক্টোরিয়া যেহেতু সারা ভিন্সি ভিক্টোরিয়া থাকে ভিক্টোরিয়া দিলাম দেওয়ার পরে কী হলো দেখেন ভিক্টোরিয়া স্টেটে কয়েকজন আসলো দেখেন এখানে যেগুলো এসেছে সরাসরি সারা ভিঞ্চি নামের কারো নাম নেই অর্থাৎ সারা ভিঞ্চি নামে কেউ অস্ট্রেলিয়ায় কোনো বিজনেস রেজিস্ট্রেশনই করেনি সে যদি একজন রেজিস্টার্ড মাইগ্রেশন এজেন্ট হয় তবুও তাকে একটা বিজনেস রেজিস্ট্রেশন করতে হবে অস্ট্রেলিয়ায় মানে ব্যবসা প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন যেটাকে বাংলাদেশে ট্রেড লাইসেন্স বলে বা টিআইএন নাম্বার বলে ঠিকইভাবে এখানে সারা নামের সারা ভেঞ্চি নামের কেউ নেই তবে কাছাকাছি আছে যেমন সারা সারা ডাবল এ দিয়ে আছে বিভিন্ন আছে কিন্তু এগুলা যে লয় আর কি না আপনি এরা বুঝতে পারবেন না কারণ এটা হচ্ছে অনেক সময় কি সারা হয়তো একটা ছোটো দোকানের মালিক অথবা একটা অত ট্যাক্সি চালায় হয়তোবা তার কোনো অন্য কোনো বিজনেস আছে যে কেউ তার নামেই দেখুন সায়রা প্রাইভেট লিমিটেড সাউরা বিভিন্ন নামে হয়তো তার প্রতিষ্ঠান আছে এই জন্য তাদেরকে এইভাবে তাদের নামগুলো থাকে আপনি যদি একটা যে কোনো একটা ক্লিক দিয়ে দেখেন এবং আপনি সারা ভিনসি যারা দেখবেন সে তার কিন্তু পোস্ট কোড দেওয়া আছে থ্রি থাউজেন্ড কিন্তু এখানে কোনো থ্রি থাউজেন্ড পোস্ট কোডে কেউ নেই তবুও আমি যেহেতু সারা মানে এইচ দিয়ে একটু মিলছে আমি এটা একটু সারা দিয়ে দেখলাম দেখেন এখানে বলা আছে ইন্ডিভিজুয়াল সোল ট্রেডার not আচ্ছা তারপরে দেখেন এ এই এই জাস্ট বলা আছে কিন্তু এটা এটা কিন্তু আসলে তার বিজনেস ডিটেলস কিন্তু এখানে বলা থাকবে না কাজে সে লয়ার না কি এটা কিন্তু থাকবে না এবং সেখানে আর একটু খেয়াল করে দেখেন এখানে নামটাও কিন্তু মিলছে না সারা ভিনসি নামের কেউ এখানে মিলছে না এই সর্বশেষ আমি সর্বশেষ আমি যেটা বলছি দেখেন আমি সারা ভিনসি সার্টিফাইড বাই ল সোসাইটি অফ অস্ট্রেলিয়া নামে আমি সার্চ দিয়ে দেখি এখানে দেখেন দেখেন ল দি ল সোসাইটি অফ নিউ সাউথ ওয়েলস দেখেন এখানে মিসিং সারা ভিনসি তার মানে কি তাদেরকে যে সার্স যতগুলি এসেছে সেখানে সারা ভিনসি শব্দটি নেই কাজে ওটাকে কেটে দেওয়া থাকে এ দেখেন ফাইন্ড এ ল ইয়ার দি লোসাই ল সোসাইটি অফ তাসমানিয়া এখানে দেখেন খেয়াল করেন আপনি যে খেয়াল করে যদি দেখেন যে সারা ভিনির কথাটা কেটে দেওয়া আছে আপনাকে একটু বড় করে দেখাচ্ছি আমি বড় করে যদি দেখাই দেখতে পারবেন যে বড় করে আপনাদের দেখাচ্ছি দেখেন যে এখানে কেটে দেওয়া থাকে দেখেন সারা বিনসি কেটে দেওয়া থাকে তার মানে কি গুগল আপনার ওই নামে কাউকে খুঁজে পাচ্ছে না দি লস সোসাইটি অফ নিউ সাউথ ওয়েলস সারা বিনসি নামের কাউকে খুঁজে পাচ্ছে না আবার অনেক সময় লিঙ্কড ইনে কিছু মানুষের প্রোফাইল থাকে সেখানে দেখেন সারা ভিনসিকে খুঁজে পাওয়া সেখানে সারা ভিনসি পাওয়া যাচ্ছে না মানে ল ইয়ার হিসেবে লসোসিটি অফ তাসমানিয়া দেখেন এখানে পাওয়া যাচ্ছে না লস হোসিটি নিউ সাউথ ওয়েলস ভিনসি পাওয়া যাচ্ছে না অর্থাৎ লস হোসিটি অফ সাউথ অস্ট্রেলিয়া ভিনসি নামের কাউকে পাওয়া যাচ্ছে না এইভাবে গুগল সমস্ত জায়গায় সার্চ করে দেখলো যে সারা ভিনসি নামের কাউকে পাওয়া যাচ্ছে না অর্থাৎ সে নিরুদ্দেশ কাজে এই জিনিসটা এখন কতটুক সত্য কতটুক মিথ্যা এটা আমার বলার ক্ষমতা নেই আমার গবেষণা মানে আমি যতটুকু রিসার্চ করলাম এই রিসার্চে আমি এইটুকুই পেলাম তো এই ছিল আজকের গবেষণা আমি অনেক আনারই হাতে ভিডিও করি কারণ আমার কোনো প্রফেশনাল এক্সপিরিয়েন্স নাই ভিডিও করার কাজে ভিডিওটি হয়তো অনেকে বিরক্ত লাগতে পারে এই জন্য দুঃখ প্রকাশ করছি তো এতক্ষণ যা বললাম আমি কোনো কাউকে কারো কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা কাউকে কারোর বিরুদ্ধে শত্রুতা মশ নয় এবং কারো পক্ষে বা কারো কাউকে মানে মার্কেটিং করে কাউকে জেতানোর জন্য নয় এই ভিডিওটি যা করছি সম্পূর্ণ আমার নিজস্ব গবেষণা থেকে মানে আমি আমার কাছে কয়েকজন বা একজন যোগাযোগ করেছিল তাদের তত্ত্বের ভিত্তিতে আমি নিজে গবেষণা করে যেটুকু পেয়েছি সেটুকুই বললাম এখানে যদি কেউ অ্যাফেক্টেড হয়ে থাকে বা কেউ যদি মানে অ্যাফেক্টেড নাও হয়ে থাকে তাহলে আমার কিছু করার নেই এবং এখানে বলি যে ভাইয়া আমাকে এই তথ্যগুলো জন্য ভেরিফাই করতে বলেছিল তাকে আমি এটি তার জন্য আমি এই পরামর্শই দিয়েছিলাম যে আপনি নিজে সাবধান থাকেন এছাড়া কিছু করার নেই আর এই জন্য এই জন্য কোনো কারো সার্ভিস নষ্ট করা বা কারো বিরুদ্ধে লাগার জন্য কোনো পরামর্শ আমার পক্ষে দেওয়া সম্ভব না হ্যাঁ আপনারা নিজে নিজে চেষ্টা করবেন নিজের মুক্ত থাকবেন প্রতারণা থেকে নিজে বাঁচবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে এই প্রতারণা থেকে বাঁচাবেন তবে একটা বিষয় যারা ঢাকা শহরে চিপা ভূতের গলিতে সাইনবোর্ড লাগিয়ে দিনের পর দিন ওইভাবে ব্যবসা করছে তাদের হাতটা অনেক ছোট নয় তাদের হাতটা অনেক বড় কেন দেশে আইন শৃঙ্খলার বাহিনী আছে পুলিশ আছে র্যাব আছে গোয়েন্দা বাহিনী আছে এত কিছুর মধ্যেও তারা আপনাদেরকে যুগে মানে বছরের পর বছর এরকম চিটিং করে যাচ্ছে তারা নিশ্চয়ই অত দুর্বল কেউ নয় আপনি ইচ্ছা তাদেরকে কিছু করতে পারবেন না হ্যাঁ কাজে এই দিক দিয়ে নিজেকে মুক্ত রাখা ছাড়া আর কোনো উপায় নেই তারপরে যদি মনে করেন কারো যদি যোগ্যতা থাকে কোয়ালিফিকেশন থাকে আপনি নিজে চেষ্টা করবেন নিজে চেষ্টা করবেন এবং যদি প্রয়োজন মনে করেন বৈধ এজেন্ট খুঁজে বের করবেন সে বৈধ এজেন্ট কীভাবে খুঁজে বের করতে হয় সেটা ইতিপূর্বে আমি ভিডিওতে দেখিয়েছি আপনি বৈধ এজেন্ট খুঁজে বের করবেন আর যারা অস্ট্রেলিয়ার ভিসা সম্পর্কে জানতে চান তারা অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের ওয়েবসাইটে সরাসরি ঢুকে আপনি সমস্ত এখানে এখানে দেখবেন এখানে ভিসাগুলো লিস্ট দেওয়া আছে এখানে লিস্ট অফ অল ভিসা দেওয়া আছে আপনি অল ভিসা এখানে খুঁজে বের করবেন যেটার জন্য আপনি সুইটেবল সেটা নেবেন তবে ইতিপূর্বে আমি আপনার বেশিরভাগ যারা জানতে চান ফোর এইট টু এই ফোর এইট ভিসা সম্পর্কে ইতিপূর্বে আমি ভিডিও করেছি আপনি আমার সেই ভিডিওগুলো দেখতে পারেন যে ফোর এইট টু কী কীভাবে নিতে হয় তবে একটা কথা বলি এই এই ফোর এইট টু ভিসার জন্য আপনার অবশ্যই কিছু কোয়ালিফিকেশন লাগবে সেখানে আপনার স্কিল লিস্টে থাকতে হবে আপনার স্কিল কাজে কেউ যদি আপনাকে সমস্ত কিছু ওয়েব করে দিয়ে বলে যে আপনার আইলস লাগবে না লাগবে লাগবে না না কোনো টাকা তাহলে বুঝবেন সেখানে ধরা সম্ভাবনা আছে কারণ দেখেন এখানে ভিসার ফি এক ডলার ঠিক আছে কাজে এটা ফ্রি কখনোই হতে পারে না এটা শুধু ফি ভিসার ফি এছাড়া অন্যান্য অনেক খরচ আছে কাজে কেউ যদি আপনাকে বলে যে সম্পূর্ণ ফ্রি তাহলে এটা সম্পূর্ণ ভুয়া আর অস্ট্রেলিয়ার কোনো কোম্পানি আপনাকে টাকা দিয়ে সমস্ত করে নিয়ে আসার তারপরে আপনার বেতন থেকে কেটে নেওয়া এই জিনিসটা সম্পূর্ণরূপে বানোয়ার কথা এরকম কথা দীর্ঘ ষোলো বছরে অস্ট্রেলিয়ায় শুনি নাই যদি বাস্তবে এটা থেকে থাকে তাহলে বুঝবো যে আমার আসলে জ্ঞানের কমতি আছে আমি জানি না আসলে এটাও হতে পারে আর তারপরে আপনাকে যে ভিসা দেওয়া হয় সেই ভিসাটা আপনারা দয়া করে এই ওয়েবসাইটে ঢুকে অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের ওয়েবসাইট ঢুকে আপনি নিজেই চেক করবেন এই ভিভোতে গিয়ে ভিভোতে গিয়ে চেক করে আপনি দেখবেন এইখানে আপনি চেক করে দেখবেন আপনার ভিসা এই ভিসা হোল্ডার চেক ইউর ভিসা ডিটেলস অ্যান্ড কন্ডিশন এইখানে আপনি আপনার এই যে পাসপোর্ট পাসপোর্ট বা যেটা আছে সেটা দিবেন আপনার এই যে না কী আছে আপনার পাসপোর্ট নাম্বার বা পাসওয়ার্ড বা আপনার কী আসে আপনার কাছে ওই ভিসা যে গ্র্যান্ড নাম্বার থাকে বিভিন্ন নাম্বার আছে সেগুলো আপনি এইভাবে দিয়ে দিয়ে আপনি সার্চ করতে পারবেন যে আসলে আপনার ভিসা আছে কি না ঠিক আছে তারপরেও বলি এখন এখানেও দেখা যাচ্ছে যে অনেকেই এইখানেও যে ভিসাটা দেয় সেখানে সার্চ করলে দেখা যায় যে আছে কিন্তু পরে দেখা যায় বাস্তবে থাকে না এটাও আমার একটা বিশাল কনসার্ন আমার আজ পর্যন্ত এটা আমার জ্ঞানে কুলায় না আমি নিজেও খুঁজে পাইনি যে কেন এটা সম্ভব যে এরকম একটা সিকিউর ওয়েবসাইটে কিভাবে তারা ঢুকে ঢুকে তাদের আপনার ডিটেলস ওখানে দিয়ে রাখছে এটা আজও আমার জানা নেই তো এই সর্বশেষ আর বেশি কিছু বলবো না সর্বশেষ বলি ভাই একটু চোখ কান খোলা রাখেন দেখেন আপনারা দেখি যে ভুয়া বিষয় প্রতারিত হচ্ছেন বাংলাদেশিরা এইটা দিলেই দেখেন গুগলে দেখলে দেখেন হাজার হাজার খবর আসে দেখেন এস বি এস অস্ট্রেলিয়া এটা অস্ট্রেলিয়ার একটা নিউজ পেপার মানে টিভি আর কি সেখানে দেখেন ভুয়া ভিসা বাঁচছে না উপায় কী এখানে রেজিস্টার্ড মাইগ্রেশন এজেন্ট কাউসার খান উনি সিডনিতে আছেন উনি একজন ভালো লয়ার ওনার ওনার এটার খবর উনি নিজে লিখেছেন এটা অস্ট্রেলিয়া ভিসা পোতনার নতুন ধরন ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেখেন আপনারা একটু খুঁজে দেখবেন এগুলা দেখেন আপনি এখানে যদি সার্চ দিয়ে রাখি দেখেন এখানে ওনার বলা আছে কি কীভাবে মানুষ দেখেন ওখানে সব উনি লিঙ্ক দিয়েছে যে আপনি একজন বৈধ রেজিস্ট্রার একজন খুঁজে পাবেন কীভাবে সব কিছু আপনার সেখানে নিউজগুলোতে দেওয়া আছে আপনার একটু চোখ কান খোলা রাখবেন ভাই খোলা রেখে দেখবেন যে আসলে বাস্তবতা কি দেখেন আরও দেখেন অস্ট্রেলিয়ার যাত্রা ভুয়া বিষয়ে প্রতারিত হচ্ছেন এটা কোনো এক ভাইয়া ভিডিও করেছে হয়তোবা অস্ট্রেলিয়ার যাত্রা অকেজো বিষয়ে প্রতারিত হচ্ছেন এটা প্রথম আলোতে এটাও সেই কাউসার খান যে যার কথা বললাম সেই ভাইয়ার এটা লেখা হ্যাঁ আপনি এটা এটা প্রথম আলোতে এসেছিলো আপনি যদি এটা সার্চ দিয়ে দেখেন দেখেন এই যে কাউসার খান কাউসার খান সিডনি থেকে ইনি একজন রেজিস্টার্ড মাইগ্রেশন অ্যাজ বাংলাদেশের মানে বাংলাদেশি লোক যিনি অস্ট্রেলিয়ার সিটিজেন এখানে রেজিস্টার্ড মাইগ্রেশন হিসেবে কাজ করে ওনার এই নিউজটা আপনারা এগুলো দেখতে পারেন দেখেন কী কীভাবে যেভাবে পোতারণার ফাঁদ পাতা হচ্ছে কি কীভাবে সব এখানে লেখা আছে আপনি ইচ্ছা করলে এই খবরটা পড়তে পারেন আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখবো আপনারা পড়তে পারেন তারপরে বলি এইখানে এইখানে আমি কিন্তু কাউসার খান ভাইয়ার মার্কেটিং করলাম না ওনার এই নিউজটা আসে নিউজ পেপারে তাই আমি শেয়ার বললাম আপনারা দেখে নিতে পারেন এবং আপনারা সচেতন হবেন আশা করি এই পর্যন্তই অনেকের ভিডিওটি ভালো লাগতে পারে অনেকে হয়তো এই ভিডিওটি দেখার পরে কষ্ট লাগতে পারে কিন্তু আসলে আমার কিছু করার নেই এটাই বাস্তবতা তো আবারও বলছি এই ভিডিওতে কারো কাছে কোনো অর্থ নিয়ে করা হয়নি কারো বিপক্ষে বদনাম করার জন্য করা হয়নি কাউ কারো বিজনেস ধ্বংস করার জন্য করা হয়নি তারপরে এই ভিডিওতে যাদের নাম বলছি বা বলিনি যাদের তথ্যগুলো নিয়েছি যে ভাই যে ভাই বা বোনেরা বা যারা আমাকে এই তথ্যগুলো দিয়ে কিছুটা হেল্প করেছে তাদের কারো কাছে কোনো প্রকার আর্থিক লেনদেন থেকে শুরু করে কোনো লেনদেন হয়নি এই হলো আজকের মতো আল্লাহ হাফেজ আশা করি ভালো থাকবেন নিজে মুক্ত থাকেন প্রতারণা থেকে দূরে থাকবেন আল্লাহ হাফেজ